হচ্ছে কুমির মাছ, দেখতে কুমিরের মতো সামনের অংশ, কিন্তু এটা মাছ, কিন্তু এটা হচ্ছে কুমির মাছ, এটা হচ্ছে কই কার্প, কই কার্প, এটা হচ্ছে গাপ্পি, গাপ্পি, পিরানহা মাছ, পিরানহা, টাইগার কার্প, দেখে এদের তো ঘুরে আসে। নির্দেশনা দেখ, কোনো কিছুতে লিখবেন না, মিল্কি কই কার্প, একদম দুধের মতো দেখতে, দেখেন কত সুন্দর সাদা, এটার নাম হচ্ছে মিল্কি কই কার্প, একদম দুধের মতো সাদা। রেড টিল ক্যাটফিশ, দেখেন দেখতে অনেকটা হচ্ছে মাগুরের মতো, নাম হচ্ছে রেড টিল ক্যাটফিশ, রেড টিল মানে হচ্ছে লেজ লাল, ওই পাশে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো জীবিত না, কিন্তু এখানে কিন্তু সবই মোটামুটি জীবিত, এটা হচ্ছে অস্ক আর কি। সাকার মাছ, সাকার কচ্ছপ, কচ্ছপ, এটাও কচ্ছপ, অ্যালবিনো শার্ক, টেলিকো, ফলি মাছ আর তেলাপিয়া, ফলি তো দেখতেছি না, তেলাপিয়া দেখতেছি, আচ্ছা ফলিও একটা আছে, একটা দুইটা মনে হয়, দুইটা তিনটা ফলিও আছে, এখানেও আছে কই কার্প, কমেট ফিশ, সো রেইনবো, এলবিনো পাট, আপনাদেরকে দেখাইছিলাম এখানে পিরানহা রয়েছে, পিরানহা, এই আপনারা এগুলো হচ্ছে হলিউড সিনেমায় দেখেছেন পিরানহা মাছের কাহিনী, হলিউড সিনেমায়, এসে টাইগার শার্ক, অ্যাঞ্জেল ফিশ, দেখতেই অনেকটা পরি পরি লাগতেছে, এই জন্যই নাম মনে অ্যাঞ্জেল শিপ ফিশ, অর্থাৎ পরি মাছ, অবশ্য অ্যাঞ্জেল বানান কি এটা, এটাই মনে হয়, সিলভার শার্ক, টাইগার বার্ব, ফিশিং গৌরামি, রঙিন কচ্ছপের বাচ্চা কই, এখানে নাকি রঙিন কচ্ছপের বাচ্চা আছে কিন্তু দেখেই না, রুমেট ফিশ, এটা হচ্ছে গোল্ড ফিশ, টাইগার কার্ব, অনেক অসাধারণ সুন্দর সুন্দর মাছ, জাতীয় চিড়িয়াখানার জাদুঘর সেখানে পাবেন এগুলো।